rest is Aima Khan, and I'm working as a consultant at Bangladesh Consulting, which is a sister concern of Fox Mulder Associates. Today's topic for discussion is corporate secretarial services and its importance. Whenever we intend to establish a business in Bangladesh, we first need to know what type of entity we wish to establish. For foreign investors, three options are available for entity establishment: private limited company, branch office, and liaison office. এগুলা ফরেন ইনভেস্টররা তাদের নিজেদের ব্যবসায়িক প্রয়োজনের ভিত্তিতে চুজ করে নিতে পারে কোনটা তাদের ব্যবসায়িক কাজে সব থেকে সুটেবল এন্টিটি হবে এস্টাবলিশ করার জন্য। ফর লোকাল ইনভেস্টার্স দি অপশনস অ্যাভেলেবল ফর এন্টিটি এস্টাবলিশমেন্ট আর প্রোপ্রাইটারি বিজনেস, যদি সে একাই ব্যবসা করতে চায়, অথবা পার্টনারশিপ বিজনেস, যদি সে এবং একাধিক পার্টনার মিলে ব্যবসা করতে চায়, অথবা লিমিটেড লাইবিলিটি বিজনেস, যেটা আমরা কোম্পানি হিসেবে জেনে থাকি। এই এন্টিটিগুলো এস্টাবলিশ করার পরে কিছু কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট থেকে থাকে, যেগুলো কোম্পানি হাউস অথবা সিটি কর্পোরেশনে ফাইল করতে হয়। দ্য ডকুমেন্টস দ্যাট আর রিকোয়ার্ড উইল ভ্যারি ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ এন্টিটি দ্যাট হ্যাজ বিন ফর্মড। আমরা যদি প্রথমে আসি লোকাল ইনভেস্টরদের ক্ষেত্রে, কর্পোরেট সেক্রেটারিয়াল সার্ভিসেস যেগুলো লাগে সেগুলো কী কী হতে পারে আমরা একটু দেখব। উই ফার্স্ট নিড টু লুক অ্যাট হোয়াট টাইপ অফ এন্টিটি ইজ ইন্টেন্ডেড টু বি এস্টাবলিশড বাই দ্য লোকাল ইনভেস্টর। যদি প্রোপ্রাইটারি বিজনেস হয়ে থাকে, তাহলে ওই ইনভেস্টররা কর্পোরেট সেক্রেটারিয়াল সার্ভিসের আন্ডারে যেসব ফাইলিং করতে হবে সেগুলো খুবই সীমিত থাকে, যেমন দ্য লোকাল ইনভেস্টর হ্যাজ টু হ্যাভ অ্যান এনআইডি অ্যান্ড এ সার্টিফিকেট, আর এই দুটো ডকুমেন্টের ভিত্তিতে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। অবশ্য ট্রেড লাইসেন্স করতে হবে কমার্শিয়াল অ্যাড্রেসে এক দলিলপত্র নিয়ে, যেগুলা যেখানে তার ব্যবসায়িক অফিস রয়েছে, এসব সকল ডকুমেন্টস নিয়ে সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে, তারপর ট্রেড লাইসেন্স অবটেন করতে হবে। অ্যান্ড এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে হবে ইয়ারলি। দিস ইজ আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অ্যাজ পার দ্য লজ অফ বাংলাদেশ। অলসো যেসব প্রফিটসগুলো এই বিজনেস থেকে আসতেছে, সেই সব প্রফিটসগুলো ট্যাক্স আর ভ্যাট এগুলো ইয়ারলি আপনার বাংলাদেশের গভর্নমেন্ট রেগুলেটরিকে নিয়মিতভাবে জমা দিতে হবে। নেক্সট উইল বি লুকিং অ্যাট পার্টনারশিপ বিজনেস। অ্যাজ মেনশন আর্লিয়ার, ওয়েন টু অর মোর পার্টনার্স থ্রু অ্যান এগ্রিমেন্ট ডিসাইডস টু কন্ডাক্ট বিজনেস, দ্যাট ইজ নোন অ্যাজ পার্টনারশিপ বিজনেস। অ্যান্ড এই এগ্রিমেন্টটা যেটা দুইটা পার্টি মিলে করেছে, এটা রেজিস্টার করতে হবে কোম্পানি হাউসে। অ্যান্ড কোম্পানি হাউস ইন বাংলাদেশ ইজ নোন অ্যাজ রেজিস্টার অফ জয়েন্ট স্টক অফ কোম্পানিজ অ্যান্ড ফার্মস, RJSC। এই এগ্রিমেন্টটা যেটা আমরা রেজিস্ট্রেশন করবো, দ্যাট মিনস বি প্রিন্টেড অন আ স্ট্যাম্প পেপার ওয়ার্ক ভিডিটি মন্থ হাউস। এছাড়াও পার্টনারশিপ বিজনেসের জন্য ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি, এবং ইয়ারলি কিছু কমপ্লায়েন্সেস আছে, যেগুলো হলো ট্যাক্স অ্যান্ড ভ্যাট, যেগুলো গভর্নমেন্ট অথরিটিকে নিয়মিতভাবে জমা দিতে হবে, আর ট্রেড লাইসেন্সও অবভিয়াসলি এভরি ইয়ার রিনিউ করতে হবে। এরপর আমরা দেখবো সবচেয়ে কমন, যেটা হলো কোনো কোম্পানি যদি ইনকর্পোরেট করা হয় ফর ফুলফিল দ্য বিজনেস পারপাসেস, অ্যান্ড দিস কোম্পানি নিডস টু বি রেজিস্টার্ড অ্যাট দ্য কোম্পানি হাউস, দ্যাট ইজ দ্য RJSC। আফটার দ্য কোম্পানি হ্যাজ বিন এস্টাবলিশড, দেয়ার আর সার্টেন ইয়ারলি কমপ্লায়েন্সেস উইচ নিডস টু বি ফুলফিল। এখন আমরা সেগুলো একটু ব্রিফলি আমি আপনাদেরকে বলে দেব। সেটা প্রথমত হচ্ছে, ওয়েন আ কোম্পানি ইজ ফর্মড, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী প্রত্যেক বছর একটা শেয়ার হোল্ডার মিটিং হয়, যেখানে যেটাকে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিং হিসাবে জেনে থাকি। AGM-এ প্রত্যেকটি ডকুমেন্ট আবার এভরি ইয়ার RJSC-তে ফাইল করতে হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে হচ্ছে AGM-এ যে সকল ডিসিশন নেওয়া হয় সেগুলো একটা মিনিটসের মধ্যে লেখা হয়, যেগুলো আমরা AGM মাইনেজ হিসাবে জানি। এই AGM মাইনেটস নিডস টু বি সাইন্ড বাই অল দ্য বোর্ড অফ ডাইরেক্টার্স। অ্যালং উইথ দ্য AGM মাইনেটস দ্যার ইজ অলসো আ ফর্ম হুইচ ইজ নোন আ স্কেডিউল 10, যেখানে কোম্পানির যাবতীয় শেয়ার হোল্ডারদের নাম, ডাইরেক্টরদের নাম, নাম্বার অফ শেয়ারস ইস্যুড, কোম্পানি অথরাইজ কত, রেজিস্টার্ড অ্যাড্রেস কত, ডেট অফ ফরমেশন কী কী, এগুলো সকল ইনফরমেশন স্কেডিউল 10-এ দেওয়া থাকে। And this Schedule 10 must be duly signed by at least two directors. এছাড়া এভরি ইয়ার অডিট রিপোর্ট থাকে, যেটা ইয়ারলি আপনার কোম্পানি হাউসে ফাইল করতে হবে প্রতি বছর।
just like proprietary business and partnership business, trade license is renewed yearly and tax and VAT must be given submitted at the relevant government authority in Bangladesh. এখন আমরা আসব ফরেন ইনভেস্টরের জন্য লিমিটেড লিমিটেড কোম্পানির জন্য যদি করা হয় তাহলে কর্পোরেট সেক্রেটারিয়াল সার্ভিসেস কী কী হতে পারে। ইফ ফরেন ইনভেস্টার্স ডিসাইডস টু ইনকর্পোরেট আ কোম্পানি দেন দ্য কর্পোরেট সেক্রেটারিয়াল সার্ভিসেস উইল বি সেম অ্যাজ ডিসকাসড ইন কেস অফ দ্য লোকাল ইনভেস্টার্স। আমরা লোকাল ইনভেস্টার্সের ক্ষেত্রে যা যা কর্পোরেট সেক্রেটারিয়াল সার্ভিসের কথা বলেছি সেম অ্যাপ্লিকেবল ফরেন ইনভেস্টারদের জন্য। ফরেন ইনভেস্টারদের জন্য কোম্পানি ছাড়া আরও দুইটা অপশান আছে যেটা এস্টাবলিশ করে তারা ব্যবসা পরিচালনা করতে পারে, সেগুলো হচ্ছে ব্রাঞ্চ অফিস অ্যান্ড লিয়াজো অফিস। ব্রাঞ্চ অফিস লিয়াজো অফিস দুইটাই বাংলাদেশ ইনভেস্টমেন্ট রেগুলেটরি অথরিটি উইচ ইজ নোন এস বিডা এগুলাকে এগুলা রেজিস্ট্রেশন করতে হবে। দ্য ডিফারেন্স বিটুইন ব্রাঞ্চ অফিস অ্যান্ড লিয়াজো অফিস আমি আপনাদেরকে ছোটো করে একটু বলে দেবো বোঝার ক্ষেত্রে। ব্রাঞ্চ অফিসের যারা একটা ইন্ডিভিজুয়ালের সমস্ত ব্যবসার কাজ যেগুলো করা যায় একটা কোম্পানি থ্রুতে ঠিক সেগুলাই ব্রাঞ্চ অফিস ইনকর্পোরেট করলে করতে পারবে, আর এখান থেকে যে ব্রাঞ্চ অফিসের থ্রুতে যা যা প্রফিট আর্ন করছে সেগুলো রিপ্যাট্রিয়েট করতে পারবে। খালি ব্রাঞ্চ অফিসে পারমিশন লাগবে বিডা থেকে, কিন্তু ইন কেস অফ লিয়াজো অফিস এগুলো পসিবল না, কারণ দে ক্যান নট পারফর্ম এনি ট্রেড। তারা শুধু বিদেশি কোম্পানি প্যারেন্ট কোম্পানিদের যে মার্কেটিং অ্যাক্টিভিটিস আছে সেগুলো বাংলাদেশে করতে পারে। এটার কারণে ব্রাঞ্চ অফিসে ট্রেড লাইসেন্স ব্যাক টিন লাগবে, কিন্তু লিয়াজো অফিসে এগুলো লাগছে না, শুধু টিন লাগছে, ব্যাট আর ট্যাক্স লাগছে না, কারণ তারা পারফর্মই করছে না কোনো ট্রেড। দেয়ারফোর আমরা যদি এখন দেখি ব্রাঞ্চ অফিসের জন্য যেসব কর্পোরেট সেক্রেটারি সার্ভিসেস আছে তার মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ রিনিউয়াল অফ দ্য ব্রাঞ্চ অফিস। When basically the branch office permission is granted, it is usually granted for a limited life. For example, 2 to 3 years after its expiry, it's a requirement that you have to apply to the BIDA for its renewal if you wish to continue trade in Bangladesh. এছাড়া এভরি ইয়ার ট্রেড লাইসেন্স রিনিউ করতে হবে অ্যান্ড এভরি ইয়ার ট্যাক্স অ্যান্ড ভ্যাট সাবমিট করতে হবে রেলেভেন্ট অথরিটিকে। At last, we will look at the corporate secretarial services for Liazo office. Liazo office, branch officer in Motini, permission to Shimito Shomai Shalom grant Korahoi. Ebo, E. Shimito Shomai, Sheshwar Tin Mash Age, application for a renewal Kortabe. Liazo office, Judio Kun tax liability nai, Kintu Jehito tax liability nai, other than zero tax return, Eta Abner. ট্যাক্স অথরিটি সাবমিট করতে হবে টু বি কমপ্লায়েন্ট উইথ দ্য লজ অফ বাংলাদেশ। অ্যাডিশনালি লিয়াজ অফিস যে ভেন্ডার আছে তাদের কাছ থেকে যদি কোনো পেমেন্ট করতে হয় তাহলে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ট্যাক্স ডিউলি কেটে রাখবে এবং ব্যাট কেটে রাখবে এবং উইথহোল্ডিং ট্যাক্সও কেটে রাখবে যেটা তারা পরবর্তীতে গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দেবে চালানোর মাধ্যমে। আই বিলিভ আই ডিউলি এক্সপ্লেইন দ্য কর্পোরেট সেক্রেটারিয়াল সার্ভিসেস ফর ইচ অফ দ্য এন্টিটি ইন বাংলাদেশ। I really hope you all will be benefited by this video. Thank you so much.